বল কোথায়? এ ভাই বল লাগছে তুমি নেবা দি ভালো লাগছে দিলে কালার জন্য লাগো মিউজিক ভিডিওটা মিউজিক ভিডিও সুন্দর আমরা তো মাঝে মধ্যে মিউজিক ভিডিও করি চন্দ্রানীর মাঝে মধ্যে মনে হয় একটা করে মিউজিক ভিডিও করি আমারও মনে হয় আমরা একে অপরকে বলি যে আমরা মিউজিক ভিডিও করি তো আমাদের একটা মিউজিক চ্যানেল আছে মানে চন্দ্রানীর আছে চন্দ্রানী মানেই আমার তো আমার বহু পুরনো বন্ধু তো ভাল লাগে কাজ করতে ওর সাথে অনেকদিন ধরে কাজ করছি মিউজিক ভিডিওটা একটা মানে রোম্যান্টিক ঠিক বলবো রোম্যান্টিক অবশ্য আবার একটু স্যাড ব্যাপার আছে সেটা দেখছি ব্যাপারটাকে পুরোপুরি স্যাডের মধ্যে না রেখে একটু অন্যরকমভাবে যদি নিয়ে আসা যায় তো একরকমভাবে দেখে তো আপনারা সবাই অভ্যস্ত আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করছি তো এইটুকুই যেমন এটা দেখলে বুঝতে পারবে দেখতে হবে এটার জন্য ইউটিউবে ওই যে বললাম আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মায়া এন্টারটেনমেন্ট এইটা মনে রাখতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর এলেই লাইক করতে হবে মানে ওখানে মায়া হচ্ছে মায়া সবই মায়া নতুন কাজ অনেক কিছু এখন প্ল্যানিং চলছে দেখা যাক এর মধ্যে একটা তো ছবি রিলিজ হয়েছে খুব তা মানে খুব রিসেন্টলি রিলিজ হয়েছে মানে সেখানে একটা খুব ভয়ঙ্কর একটা চরিত্রে চন্দ্রানী কাজ করেছে এরপর একটা ছবি আসছে ছবি ঠিক নয় ওয়েব সিরিজ আসছে সেটাতে চন্দ্রানী নেই দুর্ভাগ্যবশত তবে ওটাও একটুখানি অন্যরকম আমি অ্যাকচুয়ালি ভূতের ছবি করতে খুব ভালোবাসি কিন্তু এটা ভূত নয় এটা রোম্যান্টিক ঠিক যেরকম আর কি আমাদের এই মিউজিক ভিডিওটা সেরকম থ্যাংক ইউ বলতেছে এই মিউজিক ভিডিও রোম্যান্টিক মিউজিক ভিডিও काफ़ी अच्छा है और अभी इसके पहले आप क्या काम किए हम काफ़ी ज़्यादा म्यूजिक वीडियो आपका शॉर्ट फिल्म मॉडलिंग मॉडलिंग का काफ़ी ब्रांड का काम कर चुके हैं और थोड़ा बताइए आपके साथ जो बॉन्डिंग है वो कैसे चल रही है काफ़ी अच्छा है तो इसके साथ आपका रिसेंट और कोई काम आ रहा है आने वाले टाइम में हाँ काफ़ी सारे दो शॉर्ट फिल्म आने वाला है एंड म्यूजिक वीडियो भी आने वाला है क्या क्या नाम बताइए नाम अभी याद नहीं है मेरे को सामने नहीं है सामने नहीं ओके थैंक यू আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো একদম বিন্দাস আজকে যে অনেকদিন পরে তো জানিয়ে সাথে আবার শুট হ্যাঁ কেমন চলবে আজকে কাজ জানি না এখনো পর্যন্ত এক্সাইটেড আছি খুব তো দেখা যাক একটু বলো জানিয়ে আগেও কাজ করেছি প্রচুর কাজ করেছি আমি আজকেটা কি ছিল কি লুকটা ছিল আজকে হচ্ছে একটা রোমান্টিক মিউজিক ভিডিও যেখানে চন্দ্রানীর সফট লুকস আছে আর একটা হচ্ছে দামোদর দাস স্টুডিও 32F স্টুডিও এটা বাঘাযতীন হসপিটালের কাছেই একদম নিয়ারেস্ট স্টুডিওটা খুব সুন্দর এখনও বলতে পারছি না কতটা কী আছে ও ডিপেন্ড করবে অভিনয় আর ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারের উপরে আছে অনেক কিছুই বাট ওটা সিক্রেট এখন ওয়েলকাম ভালো আছি চলছে আজকে একটা মিউজিক ভিডিও কাজ হচ্ছে চন্দ্রানীর সাথে প্রায় দীর্ঘ এক বছর পর আবার নতুন করে কাজ করা তো দিদির সাথে তো কাজের সম্পর্ক নয় আর ভাই দিদির সম্পর্ক একটা বিগত এতদিন ধরে কাজ করেছে এত বছর ধরে কাজ করেছি একসাথে তো ভাল লাগছে আবার এক বছর পর আবার পুরনো মানে সংসারকে ফিরে পাওয়া দাদার থ্রুতি হয়েছে অজিত দাদার থ্রুতি হয়েছে তো থ্রুতি একটা কাজ করতে করতে একটা দিদি ভাইয়ের সম্পর্ক আবার নিজেরই বলতে পারো পুরো তার থেকে কম কিছু নেই আমি রিভিল করতে চাইছি না ডিরেক্টর রিভিল করুক ফাইনাল আউটপুটটা দেখবেন যারা নিউ কমার্স ইন্ডাস্ট্রি আছে ওদের অনেকজন আছে কনফিডেন্স পায় না ওদেরকে কী বলো একসাথে কাজ করো কনফিডেন্স কাজ করতে করতেই আসবে এক্সপিরিয়েন্স না হলে মানে কাজ না করলে ঠকবে না মানে ঠকা জিনিস ঠকতেই হবে তো ফলটা যদি বুঝতে না পারো কোন তুমি নিজের জিনিসটা গেইন করতে পারবে না আপকামিং কাজ কী আসছে এটার সাথে এটার সাথে আপকামিং কাজ রিসেন্ট দুটো ফিচার আসছে আমার নেক্সট মান্থে শ্যুট আছে তো দুটো ওয়েব সিরিজ লঞ্চিং আছে রিসেন্টলি লঞ্চ হবে প্লাস আজকে আমার সিনেমা রিলিজ হয়েছে থ্যাংক ইউ সো মাচ